नमस्कार বন্ধুরা, বিএন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করছেন মমতা ব্যানার্জি, তেমনই কিছু ঘটনা ঘটছে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি নতুন হলে আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বিএন বাংলা, রাজনীতির খবর, ভিতরের খবর। বাংলায় একটা প্রবাদ আছে, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ। মমতা ব্যানার্জি নন্দীগ্রামে ঠিক তেমনই কিছু করছেন। মমতা ব্যানার্জির উত্থান নন্দীগ্রাম এবং সিঙ্গুর দিয়ে। নন্দীগ্রামের আন্দোলন, সিঙ্গুরের আন্দোলন তাকে পশ্চিমবঙ্গের রাজনীতির মসনদ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিল। আজ থেকে 10 বছর আগে 2011 সালে পালা বদল হয়েছিল এই রাজ্যে। সেই সময় কি ঘটেছিল সেটা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ এবং বিদেশের বাঙালিরা প্রত্যেকে সেই বিষয়ে জানতেন, সেই বিষয়ে খবর রাখতেন। কিন্তু এখন প্রশ্ন হলো, 2021 সালের বিধানসভা ভোটে মমতা ব্যানার্জি নন্দীগ্রাম থেকে লড়ছেন এবং একের পর এক মন্তব্য তিনি যা করছেন তাতে তৃণমূলের কতটা সুবিধা হবে আর বিরোধীদের কতটা সুবিধা হবে সেটা সময়ই বলবে। কারণ তিনি এমন কিছু মন্তব্য করে বসছেন যেটা তার দিকেই আঙুল। শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীকে টার্গেট করে তিনি বিভিন্ন মন্তব্য করছেন। নন্দীগ্রামে কি হয়েছিল, 14 মার্চ পুলিশ গুলি চালিয়েছিল না অন্য কেউ গুলি চালিয়েছিল সেটা বলছেন। উনি বলছেন এতদিন তিনি চেপেছিলেন, এখন দল থেকে বেরিয়ে এসেছেন বলে তিনি এগুলো খুলছেন। তাহলে তিনি সেই সময় প্রশ্রয় দিয়েছিলেন কেন, এত বছর প্রশ্রয় দিয়েছিলেন কেন? সিপিএম অক্সিজেন পাচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতি দিয়েছেন। তো এই জায়গা থেকে রাজ্য রাজনীতি সরগরম। মমতা ব্যানার্জি কি নিজের নাক কেটে অন্যকে যাত্রাভঙ্গ করাতে চাইছেন? অধিকারী পরিবার সম্পর্কে নানান ক্ষোভ বিক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে, অভিষেক ব্যানার্জির মুখে। কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে, এতটা বছর সরকারে থাকলো, তারা মন্ত্রী হলো, তখন তিনি কেন কিছু বলেননি? শুধুমাত্র কি ক্ষমতার লোভ, গদির লোভের জন্য মমতা ব্যানার্জি এতদিন এগুলো চেপেছিলেন? এই প্রশ্নটা কিন্তু সিপিএম মাঠে নেমেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিবৃতি দিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, সিপিএম এখন মাঠে নেবে, কতটা ফসল ঘরে তুলতে পারবে সেটা সময় বলবে। কারণ বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু তখন আজ থেকে 10 বছর আগে স্বীকার করেছিল পুলিশ তিনি পাঠিয়েছিলেন এবং এবিপি আনন্দের সাক্ষাৎকার দিয়েছিলেন, তখন এস্টার আনন্দ ছিল, সেখানে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি, সেখানেও তিনি স্বীকার করেছিলেন পুলিশ তিনি পাঠিয়েছিলেন। কিন্তু গ্রাউন্ড রিপোর্ট, গ্রাউন্ড জিরোয় কী ঘটেছিল সেটা তার কাছে কোনো সংবাদ ছিল না, তিনি এটা জানতেন না। মমতা ব্যানার্জি এবারে সহানুভূতির ভোট চাইছেন। অতীতে অনেকবার সহানুভূতির ভোট নিয়ে উনি পার পেয়ে গিয়েছেন। 2021 সালে নন্দীগ্রামে ওনার চোট লাগে, প্রথমে বলেছিলেন ওনার উপরে হামলা হয়েছে, তারপর সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে যান, 180 ডিগ্রি ঘুরে যান, গিয়ে যেটা বোঝাতে চান যে এটা তার চোট লেগেছে, দুর্ঘটনা ঘটেছে। সেই ভাঙা পা নিয়ে ব্যান্ডেজ করা পা ভেঙেছে কিনা এখনো কেউ জানে না, কোনো ডাক্তারি রিপোর্ট সাধারণ মানুষের কাছে নেই, বিরোধী দলের কাছে নেই। সেই পা নিয়ে তিনি হুইল চেয়ারে করে ভোট প্রচার করছেন এবং সহানুভূতির একটা ভোটের যাতে তার বাক্সে এসে পড়ে, ভোট বাক্সে এসে পড়ে সেটা তিনি চেষ্টা করছেন। তিনি তার মতনভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কারণ মানে তিনি যে প্রচণ্ড চাপে আছেন, এই আলপটকা মন্তব্য বারবার, এই বছর ভোটের আগে, 2021 ভোটের আগে ওনার আলপটকা মন্তব্য ভীষণভাবে দলকে অস্বস্তিতে ফেলছে। উনি নিজেন একজন সুপ্রিমো এই দলের, অতীতেও তিনি ভুলভাল বলতেন কিন্তু এবার জন্য অনেক বেশি বলছেন। এবং এই যে পায়ে চোট লাগার বিষয়টা নিয়ে উনি যেটা খেলতে গেলেন, সেই খেলাটা বুমেরাং হয়ে ফিরে আসছে ওনার কাছে, মানুষ বুঝে গেছে মানুষ কোনো সহানুভূতি দেখাচ্ছে না। এবং নন্দীগ্রামেও যে রিপোর্ট উঠে আসছে, খুবই খারাপ পরিস্থিতি ওনার ভোটের জন্য, মানে মানুষ ওনার সাথে নেই এমনই কিন্তু ভেতরের খবর উঠে আসছে, মাঠগুলো ফাঁকা থাকছে। আর কয়েক ঘন্টা পরে নন্দীগ্রামে ভোট, হাই ভোল্টেজ ভোট। উনি যতই এখন নন্দীগ্রাম ইস্যু খোঁচা দিক না কেন, ওনার দিকেই ধেয়ে আসছে। এই ভোটটা কিন্তু সহানুভূতির ভোট হবে না। নন্দীগ্রাম, সিঙ্গুর অতীত, ইয়াং জেনারেশন 10 বছর আগে অনেকটাই ভুলে গেছে। যাদের বয়স অল্প, যারা নতুন ভোটার হয়েছে, তাদের কিন্তু মনে নেই এই ঘটনাগুলো। এখন ঘটনা হচ্ছে, তারা ভোট দেবে কর্মসংস্থানের জন্য, চাকরির জন্য, আইন শৃঙ্খলার জন্য, তারা ভোট দেবে কাটমানি, দুর্নীতি, সিন্ডিকেটের জন্য, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। তো রাজনৈতিক দলগুলো যতই মোড় ঘুরিয়ে দেবার চেষ্টা করুন, মমতা ব্যানার্জি যতই নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করার চেষ্টা করুন, ভোটটা কিন্তু নন্দীগ্রাম সিঙ্গুরকে দেখে আর হবে না। যতই হাওয়া তোলা শুরু হোক, যতই মিডিয়া প্রচার করুক, কারণ ওগুলো অতীত, 10 বছর আগে কি ভুল ছিল কি ঠিক ছিল সেটা এখন জেনারেশন বুঝতে পারছে, এখনকার মানুষ বুঝতে পারছে। এবং সেই ঘটনাটা যে ঘটনা হয়েছিল পুরো পরিকল্পিতভাবে, সেটা কিন্তু আস্তে আস্তে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ছে, এটা নিয়ে কিন্তু অবাক হবার কিচ্ছু নেই। এবারের ভোটটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে সহানুভূতির ভোট নয়, সেটা নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনের ভোট নয়, খুব পরিষ্কারভাবে আমরা এই কথাটা বলছি। কিন্তু
পরিষ্কারভাবে। তখন ইন্টারনেটের এত ব্যবস্থা ছিল না, তখন অনলাইন সিস্টেম এভাবে ছিল না নন্দীগ্রাম সিংগুরের সময়। তাহলে তখনই অনেক দুর্নীতি, অনেক কিছু ফাঁস হয়ে যেত, যেটা এখনকার দিনে চেপে রাখা খুব কষ্টের ব্যাপার বর্তমান সময়ে, অনলাইনের সময়ে, ইন্টারনেটের সময়ে। তো এই বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই কমেন্টস করে জানান যে মমতা ব্যানার্জি যে নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করতে চাইছেন, তাতে আর লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এবং নন্দীগ্রামে তিনি ভোটে কি জিততে পারবে? 21 কে তৃণমূল ক্ষমতা আসতে পারবে? একের পর এক তিনি যে আলপটকা মন্তব্য করছেন প্রধানমন্ত্রী নিয়ে, রাষ্ট্রপতি নিয়ে, ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি যেভাবে তুইতুকারি করছেন, উনি যেভাবে করছেন, সেটা কি সাধারণ মানুষ দেখছেন? তারা কি এটা শুনবেন না যে সিঙ্গুর নন্দীগ্রামের পুরনো কাশন্তি ঘাটবেন, যেটা হয়ে গেছে 10 বছর আগে গেছে, নতুন করে সামনের দিকে এগোতে হবে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এই বিষয়ে আপনার বক্তব্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টস করে জানান। ধন্যবাদ।